ধন্যবাদ। আমি বিশেষ করে আমার হাইলাকান্দি জেলাবাসী এবং বরাক উপত্যকা সহ বিশেষত আমি অসম সরকারকে অবগত করে একটি কথা বলতে চাই। আগেকার দিনে মানুষের একটি শ্লোক খুব বেশি বলতেন স্যার, সেই শ্লোকটি হচ্ছে, গরম দিনের পরম বন্ধু পাংখা তোমার নাম, আর বাতাস দিয়ে ঠান্ডা করো ভদ্র লোকের প্রাণ। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে সেই আগের আদিম যুগের কথা বারবার মনে পড়ছে। বিশেষত আমি হাইলাকান্দি জেলার কথাই বলছি, বিশেষ করি যে আমাদের হাইলাকান্দি জেলার সবচেয়ে বড় একটি যন্ত্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সমস্যা। সব কিছুর উন্নতি হলে বিদ্যুতের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। নির্বাচনের সময় অনেকেই বলেছিলেন যে আমরা 24 ঘন্টা বিদ্যুৎ পাব। এখন একদিকে করোনা ভাইরাসের কারণে সরকারের বিভিন্ন এসওপি আসতেছে এবং সেই এসওপি অনুযায়ী আমাদেরকে লকডাউনে ঘরে থাকতে হচ্ছে। অন্যদিকে এই দাবদাহ গরম, প্রচণ্ড গরমে আমরা বিদ্যুৎ মুটেও পাচ্ছি না। আমাদের গরম তো দূরের কথা, বিশেষ করে আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল চালিয়ে থাকি। সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশ বিদেশের অনেক খবরাখবর বা অনেকের সাথে আমাদের কমিউনিকেশন করতে হয়, তাই আমাদের মোবাইলের চার্জটুকু দিতে পারছি না, এমন অবস্থায় আমরা আছি। বর্তমানে সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা বৈদ্যুতিন বা বৈদ্যুতিক মাধ্যমে অনেক কিছু আমরা এখন মানে বর্তমানে আমরা বাস করছি আধুনিক যুগে। আর সেই আধুনিক যুগে সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা ইলেকট্রনিক বহু সরঞ্জাম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আধুনিক যুগে বাস করছি, কিন্তু এই আধুনিক যুগে আমরা সব কিছুর উন্নতি হলো বিদ্যুতের যে উন্নতিটি হচ্ছে না। তাই আমি বিশেষ করে হাইলাকান্দি জেলার 3 জন বিধায়ককে অনুরোধ করতে চাই, তারা যেন অসম সরকারের বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই যাতে আমাদের হাইলাকান্দি জেলার বিদ্যুৎ সমস্যাটি সুরাহা করে দেওয়ার জন্য আমি হাইলাকান্দি জেলার নবনির্বাচিত 3 জন বিধায়ক, যথাক্রমে আমাদের 2-2 বারের বিধায়ক কাটলিছড়া সমষ্টির সুজাউদ্দিন লস্কর এবং আমাদের আলগাপুর সমষ্টির 2-2 বারের কর্মবীর বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এবং আমাদের হাইলাকান্দি জেলা থেকে গ্রাম থেকে উঠে এসে বিপুল ভোটে উনি জয়লাভ করেছেন এবং উনি নির্বাচনে অনেক ভালো ভালো উনি বক্তব্য দান করেছেন। আমি আশা করব ওনার সবগুলি কথা ওনার কথার সঙ্গে কাজের মিল থাকবে। তাই বিশেষ করে আমি হাইলাকান্দি জেলার এই যন্ত্র সমস্যার জন্য আমি হাইলাকান্দির 3 জন বিধায়ক এবং বিশেষ করে মধ্য হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করকে অনুরোধ করব যাতে আমাদের হাইলাকান্দি জেলার আর না হলে বিদ্যুৎ সমস্যাটি যাতে অতি শিগগিরই সুরাহা করা হয়। ধন্যবাদ।